তো ওয়েলকাম টু ফ্যান্টাস্টিক নার্ড, যেখানে আজ আমরা গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2 এর টপ 7 ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে লেটস গেট ইনটু দিস ভিডিও। নাম্বার 1, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2 পুরো এমসিইউ হিস্ট্রির প্রথম মুভি, যেই মুভিতে 5টি পোস্ট ক্রেডিট সিন আছে, যেখানে এই 5টির মধ্যে একটি পোস্ট ক্রেডিট সিনে অ্যাডাম ওয়ারলককেও টিস করা হয় যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3তেও অ্যাপিয়ার হবে, যাকে বানিয়েছে হাই এভলিউশনারি, যে ভলিউম 3তে মেন ভিলেনের রোল প্লে করছে। নাম্বার 2, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1-এ গ্রুট নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়ার পর গ্রুটের একটি অংশ থেকে জন্ম নেয় বেবি গ্রুট, যেখানে একটি ইন্টারভিউতে জেমস গান ক্লিয়ার করেছেন বেবি গ্রুটের কাছে ওল্ড গ্রুটের কোনো মেমোরিজ নেই, অর্থাৎ বেবি গ্রুট একদমই অন্য একটি ক্যারেক্টার। নাম্বার 3, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2-তে ইগো দি লিভিং প্ল্যানেটকে পিটার কুইল অর্থাৎ স্টারলর্ডের বাবা হিসাবে দেখানো হয়, কিন্তু সেই সময় ইগোর রাইট ছিল 20th Century Fox স্টুডিওজের কাছে, তাই ডিসনি এবং 20th Century Fox একটি ডিল করে যেখানে ফক্স স্টুডিওজ ইগোকে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2-তে ইউজ করতে দেয়, যার বদলে ফক্স স্টুডিওজ ডেডপুল মুভিতে নেগাসনিক টিনেজ ওয়ারেটকে দেখাতে পারবে। নাম্বার 4, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1 প্রথম এমসিইউ মুভি যা 2টি অস্কার নমিনেশন পায়, বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিংয়ের জন্য এবং বেস্ট ভিজুয়াল এফেক্টসের জন্য। নাম্বার 5, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2-তে ইগো দি লিভিং প্ল্যানেটকে প্লে করেছেন কার্ট রাসেল, কিন্তু ইগোর রোলের জন্য কার্ট রাসেলকে প্রথমে কনসিডার করা হয়নি। ইগোর রোলের জন্য প্রথমে মেল গিবসন, ব্রুস উইলিস এবং লিয়াম নিসনের মতো অ্যাক্টারদের কনসিডার করা হয়েছিল, কিন্তু এরা রোলটি রিফিউজ করায় ফাইনালি কার্ট রাসেলের কাছে রোলটি অফার হয়। নাম্বার 6, অ্যাডাম ওয়ারলক, যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3-তে অ্যাপিয়ার হবে, তাকে একটি কুকুনে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। অ্যাডাম ওয়ারলক কমিক্সে অনেক সময়ের জন্য সোলস্টোনের কিপারও ছিল, যে সোলস্টোনকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল থ্রেড যেমন থ্যানোসের থেকে প্রোটেক্ট করত। যেখানে কমিক্সে অ্যাডাম ওয়ারলকের পাওয়ার সোর্স সোলস্টোন ছিল, সেখানে এমসিইউতে সোলস্টোনের জায়গায় অ্যানুলাক্স ব্যাটারিকে অ্যাডাম ওয়ারলকের পাওয়ার সোর্স হিসাবে দেখানো হয়েছে। নাম্বার 7, হাই এভলিউশনারি, যার আসল নাম হার্বার্ট এডগার, একজন সাধারণ সায়েন্টিস্ট ছিল যে জেনেটিক্যালি সব লাইফ ফর্মকে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইম্প্রুভ করার চেষ্টা করত, যেমন রকেট রাকুন। হার্বার্ট এই এক্সপেরিমেন্টের জন্য কাউন্টার আর্থ নামে একটি আর্থ ক্রিয়েট করে, যেখানে সে তার সব এক্সপেরিমেন্টের রাখতে পারে। কাউন্টার আর্থ বেসিক্যালি আর্থেরই একটি কপি, যা এমসিইউতে সেম অরবিটে লোকেটেড। তো এই ছিল গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2 মুভির টপ 7 ফ্যাক্টস। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3-এর রিভিউ ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।